এই ছবি দুটি খুব ভালো করে দেখো। ডান দিকের ছবিটিতে পাঁচটি পার্থক্য রয়েছে। ছবি দুটি খুব ভালো করে দেখো আর দেখো তো পাঁচটি পার্থক্য তুমি খুঁজে পাও কিনা। কি বন্ধুরা খুঁজে পেলে? চলো দেখে নেওয়া যাক। এটি হলো প্রথম পার্থক্য, আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে এটি, তৃতীয় পার্থক্য হচ্ছে এটি, এবং চতুর্থ পার্থক্য হচ্ছে এইটি, এবং সর্বশেষ পঞ্চম পার্থক্যটি হচ্ছে এটি। তো বন্ধুরা, যারা পাঁচটি পার্থক্য খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানাবে, আর হ্যাঁ, তুমি যদি নাও পাও কমেন্টে জানিয়ে দিবে যে তুমি পাঁচটির মধ্যে কটি পার্থক্য খুঁজে পেয়েছো। চলো পরের প্রশ্নটি দেখা যাক। একজন পুরুষ ও একজন মহিলা নৌকাতে করে যাচ্ছে এবং ওই নৌকার মাঝি তাদের দুজনের পরিচয় জানতে চাইল এবং তাদের প্রশ্ন করা হলো, তোমাদের দুজনের মাঝে সম্পর্ক কি? এবং তখন ওই মহিলাটি উত্তর দিল, আমার শ্বশুর ও এই লোকটার শ্বশুর বাপ বেটার সম্পর্ক। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে তারা দুজনের সম্পর্ক কি? কি বন্ধুরা পারলে? তাদের দুজনের মাঝে সম্পর্ক হচ্ছে শাশুড়ি ও মেয়ে জামাই। যারা পেরেছ তারা কমেন্টে বলে দিও, আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যাক। এখন রয়েছে একটি মজার প্রশ্ন, খালি পেটে সোজা রয়, ভরা পেটে হেলে রয়। প্রশ্নটি আবার বলি, খালি পেটে সোজা রয়, ভরা পেটে হেলে রয়। বলো তো প্রশ্নের উত্তরটি কি হবে? বন্ধু, প্রশ্নের উত্তরটি হবে ধান গাছ। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ, তুমি কি বলতে পারবে এই ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা? কি বন্ধু খুঁজে পেলে? এই দেখো। তো যারা পেরেছো তারা কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধু, এই প্রশ্নটি খুব মনোযোগ সহকারে শুনবে। এখানে যে তোমরা দুটি ট্রেন লাইন দেখতে পাচ্ছ, এখানে বাঁ পাশে যে ট্রেন লাইন রয়েছে, মনে করো সেখানে তোমার ভাই রয়েছে এবং ডান পাশে রয়েছে তোমার বোন। আর বন্ধু, তুমি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। তো বন্ধু, তুমি ভালো করে ভাবো, তুমি কাকে বাঁচাবে, তোমার ভাই নাকি তোমার বোনকে? উত্তরটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। বন্ধু, তুমি যদি খুব ভালো করে দেখো তুমি দেখতে পাবে এখানে প্রথম যে ট্রেনটি রয়েছে সেখানে রেড সিগন্যাল দিচ্ছে এবং দ্বিতীয় ট্রেনটিতে সবুজ সিগন্যাল দিচ্ছে। তার মানে এখানে তোমার ভাইয়ের কাছে ট্রেন আসা মাত্রই সেটা সেখানে দাঁড়িয়ে যাবে, কেননা ট্রেনটিতে রেড সিগন্যাল রয়েছে। আর এজন্য তোমার বোনকে বাঁচানো উচিত, কারণ ওই ট্রেনটি ওখানে থামবে না, কারণ সেখানে গ্রিন সিগন্যাল রয়েছে। তো বন্ধু, তুমি কি ভেবেছিলে? তোমার মতামতটি আমাকে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আর বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো।